এবং তুঝে প্যার প্যার করতা হুঁ গানটা ইতিমধ্যে ইউটিউবে এসে গেছে। তোমরা সকলে দেখো, প্লিজ শেয়ার করো গানটা সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। ডিরেক্টলি যে কোনো বলিউড বা সে জিতদার কম্পোজিশনের সঙ্গে রিলেট করতে পারবেন, তো সেই ক্ষেত্রে তারা যে হার না মেনে, তারা যে ডিসকারেজ না হয়ে, তারা যে এরকম ক্রিয়েটিভিটি নিয়ে আসছে একের পর এক, আমার হয় এটাই অনেক 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 বড় ব্যাপার। স্পেশাল আমার কাছে এই কারণে, তার কারণ গানটির কথা, সুর এবং গাওয়া তিনটি আমার করা এবং মুক্তি পেল তুজে প্যার প্যার ভিডিও অ্যালবামটি। ঋক বসু, অন্বেষা দত্তের এটি চতুর্থ গানের অ্যালবাম। এবারে গানের বৈশিষ্ট্য সিনেমার কায়দায় এবং দৃশ্যগুলি সিনেমার রোমান্টিক সিনের মতো। ভিডিও অ্যালবামটি দেখতে দেখতে মনে হতে পারে সিনেমা হলে বসে আছেন। অনেক পরিশ্রম, অনেক নিষ্ঠা, অনেক খরচ করে এই অ্যালবামটি তৈরি। এই অ্যালবামটি তাদের একটা আলাদা পরিচয় বহন করবে। এই অ্যালবামটি একটা আলাদা জায়গা করে দেবে তাদের, তা কেবল সময়ের অপেক্ষা। আজ কলকাতা প্রেস ক্লাবে এটি উদ্বোধন করেন প্রখ্যাত শিল্পী সোমলতা। দীপ রায়, রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। আজকে গানটা রিলিজ হচ্ছে, সো এটা একটা প্রচণ্ড স্পেশাল ফিলিং আমার কাছে। এবং আমাদের চ্যানেল, আমার এবং অন্বেষার চ্যানেল অন্বেষা ডি, তার ফোর্থ কাজ এটা। এবং অলরেডি আমাদের প্রিভিয়াস কাজগুলো খুব সুন্দরভাবে সকলের কাছে অ্যাপ্রিসিয়েশন পেয়েছে। তো এই কাজটা একটা, এটুকুই বলবো যে একটা ফিল্মি গান করতে চেয়েছিলাম এবং একটা প্যাশনেট রোম্যান্টিক সং করতে চেয়েছিলাম, যে গানটার মধ্যে একটা স্টোরি থাকবে সেটা ভিডিওটা দেখলে সবাই বুঝতে পারবে, এবং গানটার মধ্যে একটা ফিল্মি এলিমেন্ট যেন থাকে সেটা আমাদের প্রথম থেকেই চেষ্টা ছিল। এবং অন্বেষা ফিচার করেছে গানটাতে, আমি এবং অন্বেষা মেনলি ফিচার করেছি, তার সঙ্গে দুজন সাপোর্টিং রোলেও ছিল। এবং তাছাড়া আমরা এক্সটেন্সিভ লোকেশনে গিয়ে শ্যুট করেছি, খুব প্রচণ্ড বৃষ্টি এবং গরমের মধ্যে, তো সেটা একটা প্রচণ্ড থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স ছিল। এটুকুই বলবো যে গানটা কন্টেন্ট ওয়াইজ, স্টোরি ওয়াইজ, অ্যাজ আ সং, সব কিছুই প্রচণ্ড কমার্শিয়াল এবং একটা ফিল্মের গানের মতনই সকলের মনে হবে, এবং আশা করছি সকলের খুব ভালো লাগবে। ভীষণ এক্সাইটেড, কারণ এর আগে যতগুলো গানই রিলিজ করেছি আমরা আমাদের কোলাবোরেশন আমাদের ইউটিউব চ্যানেল থেকে, আমরা প্রচুর ভালো রেসপন্স পেয়েছি মানুষের কাছ থেকে, প্রচুর শুনেছি, অনেক ভালোবাসা পেয়েছি, এবং সেটা নিয়েই আশা করে বারে বারে কাজ করা। তুমি লিরিক গীতিকার, তুমি মিউজিক ডিরেকশন দিছো,
তুমি অ্যাক্টিং করেছো, হ্যাঁ, মানে এটা কতটা চাপের ছিল পুরো ব্যাপারটা? এটা এটা সবসময় খুব চাপের হয়, তার কারণ হচ্ছে যে আমরা তো একটু কোথাও না কোথাও গিয়ে, যারা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক নিয়ে কাজ করে তারা কোথাও না কোথাও খুব এখনও বঞ্চিত অনেক কিছু থেকে, তো সুতরাং কোথাও না কোথাও সবসময় যে খুব ইচ্ছাকৃতভাবে সব কিছু করতে হয় তাও নয়, অনেক সময় আমরা নিজেরা সব কিছু করি বলে করতে হয়, সেটাও একটা কারণ। যেমন প্রডিউস করতে একদম ইচ্ছে করে না, তাও করতে হয়, বাট জোকস অ্যাপার্ট প্রচণ্ড চ্যালেঞ্জিং তো ডেফিনেটলি। তবে গান তৈরি করা, লেখা এবং সুর করা এবং গাওয়া, এগুলো আমার ছোটোবেলা থেকেই প্যাশন, সুতরাং এগুলো করতে খুব একটা কষ্ট হয় না, এগুলো করতে একদমই সেরকম কিছু ফিলিং হয় না, বিকজ প্রচণ্ড প্যাশনেটলি করি। তবে অ্যাক্টিংটা করতে বেশ চাপ হয় এবং বেশ ভয়ও লাগে, মনে হয় যে ঠিক হচ্ছে কি হচ্ছে না, তো সেটা আমার জন্য বা অন্বেষার জন্য, আমরা দুজনেই যেহেতু একটা রিয়েলিটি শো ব্যাকগ্রাউন্ড এবং সারেগামাপার ব্যাকগ্রাউন্ড থেকে আসা সিঙ্গার্স, সেই জন্য আমাদের পক্ষে অ্যাক্টিংটা একটা বিশাল চাপের বিষয়। তো সেই অ্যাক্টিং এবং প্রডিউস করা, এই দুটো যদি আমাদের না করতে হতো, শুধু গানটা গাইতাম বা গানের সুর কথা লিখতাম, তাহলে হয়তো সুবিধা হতো, বাট এখন করছি, এনজয় করছি। স্বপ্ন কি দেখো? স্বপ্ন তো অনেক কিছু দেখি, বাট অ্যাট দিস পয়েন্ট অফ টাইম এটাই স্বপ্ন, সেটা হচ্ছে সকল মানুষের কাছে পৌঁছে যাওয়া, দুনিয়ার সমস্ত মানুষের কাছে পৌঁছে যাওয়া নিজের গান দিয়ে, সেটাই এখন সবথেকে বড় এম এবং স্বপ্ন। যে আমরা সবাই রিয়েলিটি শো করে এসেছি, বা আমি এবং অন্বেষ আমরা দুজনে রিয়েলিটি শো করে এসেছি, তো আমাদের কণ্ঠে লোকে অন্য শিল্পীদের গান শুনে অভ্যস্ত, তো সেইখানে দাঁড়িয়ে আমাদের নিজেদের গান নিয়ে আমরা এই বছর থেকে কাজ শুরু করেছি। আমাদের চ্যানেল অন্বেষা ডি, ANVESHAD, আমাদের চ্যানেলের নাম ইউটিউবে, তো সেই আমাদের নিজেদের গান আমরা লোকেদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, সেটা যেন সাকসেসফুল হয়, সেটা যেন সকলে অ্যাপ্রিসিয়েট করে, সেটা যেন মানুষের ভালো লাগে, সেটাই এখনকার স্বপ্ন। তুমি ছিলে হচ্ছে সিঙ্গার এবং গান সুর জিতে, এখন তুমি নিজে গীতিকার, নিজে প্রডিউসার, নিজে অ্যাক্টর, সব, কারণ একটা চাপের মধ্যে থেকে এটা নিচ্ছে যে তোমার স্বপ্নটাকে সফল করার জন্য। হ্যাঁ, একদমই তাই, স্বপ্নটাকে সফল করার জন্যই সবটা নিজের ঘাড়ে নেওয়া, তবে নিজের ঘাড়ে নেওয়াটা ভুল, বিকজ আমার সাথে একদম একেবারে হাতে হাত দিয়ে অন্বেষা কাজ করছে, আমরা দুজনে মিলে একসাথেই কাজটা করছি, এবং অন্বেষা আমাকে প্রোডাকশনে তো হেল্প করেই সবসময়, এবং তাছাড়াও এভরিথিং যা যা আমরা করি আমাদের চ্যানেলে, দুজনের একসাথেই চ্যানেল, এবং এই গানটা যেরকম আমার সোলো, এরকম এর আগে অন্বেষার দুটো সোলো গান রিলিজ হয়েছে, আমার একটা সোলো বেঙ্গলি গান রিলিজ হয়েছে, তো আমরা একসাথেই কাজটা করছি, সেই জন্য দুজনে একসাথে করছি বলে কোথাও না কোথাও চাপটা খানিকটা কমেও গেছে বলা যায়, তো সেই জন্য চাপটা নেই খুব একটা সেই অর্থে, বাট হ্যাঁ ডেফিনেটলি এটুকু বলবো যে মানুষের পাশে থাকা বা আমাদের দর্শকদের, আমাদের পুরো মিডিয়া সেক্টরের, আমাদের পাশে থাকাটা খুব খুব জরুরি, তাহলে আমরা আরও বেটার কাজ করতে পারবো। মানে সেই সাথে তুমি ডিরেক্টর এবং প্রডিউসারদের নজরে পড়তেই এই এত বড় চাপটা নিচ্ছে আর কি? মানুষের কাছে পৌঁছতে চাই ডেফিনেটলি, হ্যাঁ ডিরেক্টর প্রডিউসার্সের নজরে পড়ার জন্য তো নিশ্চয়ই, কিন্তু মেনলি আমি টার্গেট করছি যে আমাদের যারা দর্শক বা আমরা মঞ্চে অনুষ্ঠান করতে যাই, সেখানে যেন অনুষ্ঠান করতে গিয়ে আমরা নিজেদের গানের রিকোয়েস্ট পাই রাদার দ্যান অন্য শিল্পীদের গান, তো সেটাই আমার এখন মেন ইচ্ছে। আমি ফিচার করেছি ভিডিওতে, তার কারণ আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাতে আমরা নিজেরা কাজ করি, তাই জন্য লাইক ইটস আর ওয়ার্ক, আমাদের নিজেদের কাজ বলেই আমরা আমাদের ভিডিওসগুলোতে ফিচার করি। এর আগেও আমার একটা বাংলা ভিডিও বেরিয়েছিল চোখের দেখা, সেটাতে রিক ফিচার করেছে, রিকের একটা বাংলা ভিডিও বেরিয়েছিল তোমাকে খুঁজি, সেটাতেও ও ফিচার করেছে। সো ইটস জাস্ট দ্যাট উই লাভ ডুইং ইট, আর রিকের কম্পোজিশনসগুলো এত সুন্দর যে মানে গানগুলোতে একটা ফিল্মি ফিল্মি ব্যাপার থাকে এমনি, আর এই গানটা তুঝে প্যার প্যার, এই গানটার মধ্যে একটা অন্যরকম একটা প্যাশনেট একটা ব্যাপার আছে, যে গানটা ইজ লাইক ইউ ক্যান ইজিলি রিলেট টু এনি আদার বলিউড সং, একদম ডিরেক্টলি যে কোনো বলিউড বা সেই জিতদার কম্পোজিশনের সঙ্গে রিলেট করতে পারবেন, তো সেই জন্য গানটা ডিমান্ড করে একটা বেশ সুন্দর একটা কেমিস্ট্রি, একটা সুন্দর একটা লাভ স্টোরি দেখানো হবে গানটার ভিডিওতে, তাই যেহেতু আমাদের নিজেদের কাজ তাই অ্যান্ড উই আর কমফোর্টেবল উইথ ইচ আদার, তাই জন্য আমার ফিচার করা। এবং রিকের লেখা গানগুলো কিন্তু একটু রোমান্টিকই হয়, অবশ্যই ওরিয়েন্টেড করেই হয়, এবং সেটা তোমার গাইতে যেমন একটা সুবিধা হয় সেটা আমার সৌভাগ্য। এবং তোমার এক্সপ্রেশনটা খুব কঠিন নাকি? কোনটা কঠিন এক্সপ্রেশনটা জানি না, আবার এক্সপ্রেশন কেমন করতে পারি সেটা আমি জানি না, আমি তো এখানে নায়িকার মতো দেখলাম, নায়িকার মতো, তাহলে নায়িকার মতো আছে, একটা নায়িকাদের মতো এই রে, না নায়িকা নায়িকাদের মতো দেখতে হোক কি যাই হোক, কারণ নায়িকা
আমি নায়িকা মানে আমি গায়িকাই থাকতে চাই, নায়িকা হতে চাই না। তবে হ্যাঁ, নিজের ভিডিওতে বা নিজের এই কাজটা যেহেতু আমাদের একান্ত নিজেদের, এই আমরা আমাদের চ্যানেল থেকে যে কটা কাজই বার করি সবই আমাদের নিজেদের কাজ। মানে এখানে গানটা গেয়েছে রিক কমপ্লিটলি, মিউজিক অ্যারেঞ্জমেন্ট প্রোডাকশানে পার্থ দেয় এবং রিক আছে, কিন্তু আমি গানটার মিউজিক্যাল পার্টটার সঙ্গে খুব একটা জড়িত নই। তবে যেহেতু এটা আমাদের নিজেদের কাজ, তাই আমি গানটার মধ্যে থাকতে চেয়েছি এবং রিকও সেটা চেয়েছে, সেই জন্যই আমার গানটাতে ফিচার করা। আগের দুটো যেভাবে হিট হয়েছে তাতে মনে হয়েছে তোমাকে দর্শক নায়িকা হিসেবেও নিতে চায়। আগের দুটো যেভাবে নিয়েছে দর্শক, তোমাদের এটা দারুণ। না না, আমি গায়িকা হিসেবে থাকতে চাই, শুধু গায়িকা। হ্যাঁ গায়িকা। না আমি আমাদের মেইন কথাটাই হলো আমরা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক নিয়ে কাজ করি, তাই জন্য এরকম এরকম দিনও গেছেন যেরকম একটা সময় যখন আমরা বড় হয়েছিলাম, মানে আই এম টকিং অ্যাবাউট নাইনটিজ। মানে আমি রিককে প্রথমেই কথাটা বলেছিলাম যে যখন নাইনটিজে আমরা গান শুনতাম, লাইক তখন অনেক পপ ব্যান্ডস ছিল, মানে দে ওয়ার সিঙ্গার্স লাইক আলিশা সুনয় অ্যান্ড এরকম অনেক ফাল্গুনী পাঠক এন অল, তখন দেখতাম তারা নিজেরাই নিজেদের ভিডিওতে ফিচার করতো অ্যান্ড সেখান থেকে তারপরে কোথাও না কোথাও ইন্ডিপেন্ডেন্ট মিউজিকটা সেই অর্থে এখন আর দেখা যায় না, এখন ফিল্মি মিউজিকটাই লোকে শোনে। তাই জন্য সেই ইন্ডিপেন্ডেন্ট মিউজিকটাকে আবার ফিরিয়ে আনার জন্য আমরা একসাথে বারে বারে কাজ করছি। যারা করছে তাদের সময়ে, তাদের এনার্জি, তাদের ট্যালেন্টটাকে কনস্ট্রাকটিভলি ভালোভাবে ব্যবহার করছে এবং ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করছে, ভালো গান বাজনা করার চেষ্টা করছে। এবং এখন আমাদের পুরো ব্যাপারটাই ডিজিটালাইজড হয়ে গেছে এবং মিউজিক লেবেলগুলোরও খুব একটা ভালো অবস্থা নয় এখন যা। তো সেক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্টলি নিজের মতো করে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক করা ছাড়া আমাদের সত্যিই এখন একবার অপশন নেই। তো স্পেশালি যারা আগে আরও কিছু করতে চাইছে, যারা নতুন, তাদের জন্য তো ডেফিনেটলি ইটস এ চ্যালেঞ্জ। তো সেই ক্ষেত্রে তারা যে হার না মেনে, তারা যে ডিসকারেজ না হয়ে, তারা যে এরভাবে ক্রিয়েটিভিটি নিয়ে আসছে একের পর এক, আমার হয় এটাই অনেক 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 বড় ব্যাপার। তো আমার সাপোর্ট তো ডেফিনেটলি থাকবেই।